কিছু কথা, কিছু বিনোদন, কিছু গান আর আমার দৈনন্দিন জীবন যাপন যদি দেখতে চাও তাহলে ঠিক জায়গায় চলে এসেছো, মাই বেঙ্গলি লাইফস্টাইল। আজকে বৃহস্পতিবার 8 তারিখ আর এখন 11:30 বাজে। তো আমি এই যে দেখতেই পাচ্ছ প্রেশার কুকারে জাস্ট নুন দিয়ে আমি মাটন দিয়ে দিয়েছি, খাসির মাংস। আর এইখানে আমি কিন্তু হং বং চং মানে পেঁয়াজ রসুন আদা ধনের গুঁড়ো তারপরে লঙ্কার গুঁড়ো আর গরম মশলা, গুঁড়ো বাটা নয় কারণ বাটার আজকে আমার একদম টাইম নেই, মেয়ে স্কুলে প্রজেক্ট জমা দিতে যাবে বলে ওকে একটুখানি তৈরি করিয়ে দিতে হয়েছে, এখানে খাবার টাবার রেডি করে দিতে হয়েছে, তৈরিও নিজেই হয় কিন্তু খাবারটা ওরা খাবারটা আগে করে দিতে হয়েছে, তো সেই জন্য আমি কিছু বাটাবুটি ঝামেলা করিনি, সব গুঁড়ো দিয়ে এখানে মশলা কষিয়ে রেখেছি। আর এখানে মাটনটা সিদ্ধ হলে আমি তোমার জলটা স্ট্রেন করে নেব, স্ট্রেন করে নিয়ে আমি সিদ্ধ খাসির মাংসটা দিয়ে মশলা দিয়ে আবার কষাবো, তারপরে ভালো করে কষিয়ে স্ট্রেন করা যে মাটনের যে জলটা আছে মানে স্টক যেটাকে বলি সেটা দিয়ে দেবো। আমি এইভাবেই করি। আর কোনো সময় আবার প্রেশার কুকারে যখন মাটন দিই তখন তোমার এলাচ, দালচিনি, লবঙ্গ, তেজপাতা এইসব দিয়ে আবার অনেক সময় সিটি মারি, যখন যেরকম আমার ইচ্ছে হয়। তো ভাবলাম রান্না করছি একটুখানি ইয়ে করি, আর খাসি মাংস দেখাবার কি আছে, আমি যেভাবে করি তোমরাও সেভাবে করো। তো একটু ইচ্ছা হলো তোমাদের সামনে এইটুখানি শেয়ার করার, তো শেয়ার করলাম। আজকে বৃহস্পতিবার সবাই মিলে খাসির মাংস খাবো, আর আমার হাজব্যান্ড খাসির মাংস খায় না, আর তার জন্য দেখবে এই দেখো ঝামেলা, খুলতে পাচ্ছি না গো, এই যো এই যো এই দেখো মাছ বার করে রেখেছি ফ্রিজ থেকে, কাতলা মাছের পিস আছে, তো এখান থেকে 2 পিস নিয়ে এটাকে নর্মাল করতে দিয়েছি, বরফ ছেড়ে যাবে, তারপর 2 পিস নিয়ে ওকে একটু পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করে দেব, আর মসুর ডাল, এই যে দেখো মসুর ডাল, মসুর ডাল সিদ্ধ করে রেখেছি, এটাও পেঁয়াজ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দিয়ে দেব ডালটা করব। আর এখানে টক দই, এই যে টক দই ফেটিয়ে রেখেছি, এটা এই যে মাংসে দিতে হবে সেই জন্য। তো দুপুরের টাইমে তোমরাও তো সব যে যার মতন রান্না করছো তাই না? তো দেখো খাসি মাংসটা কিভাবে করি, সবাই যেভাবে করে আমিও সেভাবে করি, তবুও আমি যেভাবে করি সেভাবে দেখাচ্ছি। তো এখানে খাসির মাংস বানাবো বলে আমি কিন্তু হং বং চং মানে আদা পেঁয়াজ রসুন গরম মশলা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিঘি মির্চ পাউডার, তো দেখো এই যে আমি কিন্তু এদাকে স্ট্রেন করতে দিয়েছি খাসির মাংসটাকে, দেখো জল ঝরিয়ে রেখেছি মানে স্টকটা ঝরিয়ে রেখেছি, এই যে স্টকটা, এই স্টকটা কিন্তু আমি এখন দিয়ে দেবো, দিয়ে দিলাম, আর এখন দিয়ে দেবো এইটা, ব্যাস এবারে খানিকক্ষণ কিন্তু এটাকে কষবো, আবার এই মশলার সাথে এটাকে কষবো, একটু ভালো করে কষে নিই। আর দেখো মানে আমার যারা আছো যারা আমাকে দেখো প্লিজ তোমরা কমেন্ট করে যেও আমার কমেন্ট বক্সে, যারা আমার ভিডিও দেখে চলে যাচ্ছে আমি কিন্তু নিশ্চয়ই তাদের ঘরে যাব, আমি মানে আমি যে তাদের ঘরে যাই যারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে তারা কিন্তু বুঝতেই পারে যে হ্যাঁ সীমাপ্রিয়া দি এসেছিল আমার ঘরে, তো আমি কিন্তু অবশ্যই তাদের ঘরে যাই যারা আমার ঘরে আসে কমেন্ট করে যায় ভিডিও দেখে। আর আমি না কী বলতো আমার তো সবারই UIT স্টুডিও আছে, আমারও আছে, আমি দেখি যে আমার ভিডিও ডিউরেশন কে কতজন কতক্ষণ দেখছে, ঠিক আছে? তো আমার তো 1 বছরেরও বেশি হয়ে গেছে UIT-তে, 1 বছরেরও অনেক বেশি হয়ে গেছে UIT-তে, তো মাঝে মাঝে আমি মনে করি UIT ছেড়ে দেব, আবার অভ্যেস হয়ে গেছে করা। তো আমি কিন্তু আমার ভিডিওতে যেরকম আর কি ভিডিও ডিউরেশন টাইম ডিউরেশন সবাই যেরকম দেবে আমার ভিডিও দেখাতে দেখার সময় আমিও কিন্তু তাদের ভিডিওতে সেরকমই সময় দেব, যে যেরকম আমার ভিডিওতে সময় দেবে আমিও কিন্তু তাদের ভিডিওতে সেরকমই সময় দেবো।
কারণ আমার তো প্রায় 2 বছরের কাছাকাছি একটা অভিজ্ঞতা তো তৈরি হয়েছে ওয়াইটি স্টেশনে, ওয়াইটি প্ল্যাটফর্মে অনেক অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে কিন্তু আমি বলছি যে দুটো কথা বলবো, একটা হচ্ছে আমার কমেন্ট বক্সে যারা ভিডিও দেখে কমেন্ট করবে আমিও তাদের ঘরে যাব, তাদের যদি ভিডিও থাকে নিশ্চয়ই দেখব আর কমেন্ট করব, তাহলেই বুঝতে পারবে আমি এসেছিলাম। আর আমার ভিডিও ডিউরেশান সবাই যেরকম দিচ্ছে, যেরকম ভিডিও দেখছে যতটা টাইম ধরে, আমিও কিন্তু তাদের ভিডিও ততটাই দেখব, এটাই আমি ডিসিশন নিলাম। আর আমার তো মাটন একটু কষেনি, তারপরে আলু দেব, আলু ভেজে রেখেছি, সবাই তাই করে, একঘেয়ে হয়ে যায় তাই না, সবাই তো দেখায়। এই যো আলু ভেজে রেখেছি, সবাই একঘেয়ে এরকমই রান্না বান্না করে, এরকমই সব দেখায়। আর নতুন কি, নতুন যখন আমার জীবনে আবার নতুন কিছু ঘটবে তখন আবার নতুন দেখাবো। বড় মেয়ে স্কুল চলে গেছে, ওকে আবার একটু যাবো স্কুলে, এই রান্নাবান্না সেরেই যাব। আর তারপরে একটু ব্যাংকে যাওয়ার আছে, তখন যদি পারি অন করব ক্যামেরাটা, আবার অন করব তখন। তো স্টেইন করা যে খাসির মাংসের তোমার স্টকটা ছিল সেটা দিয়ে আমার মাংস কষিয়ে, তারপরে আমার দেখো তেল থেকে মশলা যেই ছেড়ে গেছে, আমি কিন্তু তোমার যে টক দই ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে খানিকক্ষণ একটু ভালোভাবে নাড়বো চাড়বো, তারপরে আবার একটু মানে যতটা আমি গ্রেভি রাখতে চাই তার জন্য কিন্তু আমি বাইরে থেকে গরম জল অ্যাড করব। তো এই ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম, না হলে তো সিদ্ধ হবে না, তো সেই জন্য আমি জানি তোমরাও করে থাকো, তো তবু আমি রিপিট করে যাচ্ছি, কারণ যারা হয়তো নতুন গৃহিণী নতুন রান্না শিখছো, যদি আমার ভিডিওতে কোনোভাবে এসে থাকো তারা জেনে যাবে। তো এইভাবেই আমি খাসির মাংস রান্না করি। তো খাসির মাংসটা আমার কালকে আনা ছিল আর ফ্রিজে রাখা ছিল, তো ফ্রোজেন করা খাসির মাংস ছিল এটা। আর এটা হচ্ছে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা মসুর ডাল, আর এটাকে আমি একটু শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়া ছিল আমার কড়াইতে, তো আমি এই সিলভারের বাটিতেই সেই ছঁকটা দিয়ে দিলাম, কারণ আমার এই সিলভারের বাটিতে এই কারণে করছি কারণ যদি গরম করতে হয় আমি বাটিটা ধরে গ্যাসের মধ্যে বসিয়ে দেব, তো আমার সুবিধা হবে। আমি কিন্তু কড়াইয়ের মধ্যে ডালটা ঢালিনি, দেখেছো তো, কারণ কড়াইতে ডাল ঢাললে আবার কড়াইটা নোংরা হয়ে যাবে, তাই বাটির মধ্যেই দিয়ে দিলাম। তো যেহেতু এটা আমার খাসির মাংস সেহেতু কিন্তু আবার আমাকে গরম মশলা যোগ করতে হবে, কারণ খাসির মাংসটা তো প্রাণীর মাংস, প্রাণী জাতীয় মাংস, পাখি জাতীয় মাংস নয়, চিকেন নয় সেই জন্য। আর আমার হাজব্যান্ড যেহেতু খাসির মাংস খাবে না সেহেতু ওর জন্য মাছ রান্না করছি, তো এটা কিছুই নয়, একটু পেঁয়াজটা ভেজে নিয়েছি আর এর মধ্যে একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে টমেটোর পেস্ট দিয়ে আর গরম মশলা দিয়ে আমি একটা মাখামাখা একটা মানে মাছের তরকারি করব, আর ওখানে মসুর ডাল আর একটু আলু ভাজা, ব্যাস এটাই ওর দুপুরের লাঞ্চ হয়ে যাবে, কারণ ও খাসির মাংস খায় না। আর তোমরা বলো তোমরা আজকাল কি খাওয়া দাওয়া করছো দুপুরবেলা? আমার সত্যি কথা বলছি আমার আজকাল এইসব ধরনের এই একটু মাছ একটু মাটন এইসব ধরনের রেসিপি দেখাতে খুব লজ্জা লাগে, কারণ লকডাউনে অনেকের চাকরি চলে গেছে, অনেকের ঘরেই কিন্তু আলু সিদ্ধ ভাত তারপরে তোমার ডাল ভাত এইসব খাওয়া দাওয়া চলছে, খুবই নর্মাল খাওয়া দাওয়া চলছে। তো আমার এই ধরনের একটু রিচ জাতীয় ফুড দেখাতে রান্না দেখাতে আমার কিন্তু খুব লজ্জা লাগে, কারণ ঘরে ঘরে মানে খাওয়া দাওয়ার অভাব আর আমি এখানে এই ধরনের রান্নাবান্নাগুলো দেখাবো, তো ভীষণ লজ্জা লাগে। তবুও যেহেতু দৈনন্দিন লাইফস্টাইল দেখাই তাই জন্যই দেখাচ্ছি। তো একটু টক দইও দিয়ে দিলাম, ব্যাস আমার মাছের কারি রেডি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।